স্যারের মেয়ে যখন আমাদের সামনে আসলো, আমি দেখে তো পুরোই অবাক, কারণ এ আর কেউ না, এ হলো সেই মেয়ে যার সাথে আমি ধাক্কা খেয়েছিলাম আর সে আমার গালে আদর করেছিল। আমাদের সামনে আসলো, আমরা তাকে সালাম জানালাম। তারপর স্যার সবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য স্যার আমাদের বললেন, অফিসের সকল কর্মচারীরা এক বাক্যে বলে জি স্যার। এই বলে স্যার তার মেয়েকে নিয়ে কেবিনে চলে গেলেন আর সবাই নিজে নিজেও কাজে মন দেন। আমিও নিজে ডেস্কে গিয়ে কাজ করতে লাগলাম। 41 মিনিট আগে হেরে গেছি আমি, আমি মন দিয়ে কাজ করছি, এমন সময় পিয়নের ডাক, স্যার আপনাকে কেবিনে ডাকছে। আচ্ছা চাচা, আপনি যান আমি আসছি। তারপর পিয়ন চলে গেল, আমি উঠে স্যারের কেবিনে যেতে লাগলাম। যেতে যেতেই ভাবছি সুমাইয়া ম্যাডামের সামনে গেলে কি বলবে আমি নিজেও জানি না। ভাবতে ভাবতে এসে গেছি আমি স্যারের কেবিনে। তারপর স্যারের কেবিনে এসে স্যারকে নক করলাম। স্যার আসতে পারি? স্যার আসো রায়ান, আসো। ধন্যবাদ স্যার, আর বলতে পারলাম না। সাথে সাথেই সুমাইয়া ম্যাম বলেন, তুই এখানে? সুমাইয়া তুমি ওকে চেনো? ও হলো আমাদের অফিসের সব থেকে দক্ষ কর্মচারী। দক্ষ না ছাই, আমি ভালো করেই জানি ও কি লুচ্ছা ছেলে একটা। আমি কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে শুনছি। কি বলিস, ও অনেক ভালো ছেলে, ওর সম্বন্ধে তুইও তেমন না। থাক বাবা, আমি জানি কে কেমন। রায়ান তোমাকে যে জন্য ডাকলাম, আসলে সুমাইয়া নতুন তো, তাই অফিস বিষয়ে তেমন বেশি ধারণা নেই, তাই আমি চাই আমি না আসা পর্যন্ত তুমি ওর সকল কাজে সহায়তা করবে। আজ থেকে তুমি ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, আমি যেটা বলছি ওটাই, ওকে? জি স্যার। সুমাইয়া আজ থেকে ও তোমার সাথে সব সময় থাকবে, আর কোনো সমস্যা হলে ও তোমায়। আচ্ছা বাবা। আচ্ছা তোমরা তাহলে থাকো, আমি গেলাম। ওকে বাবা, দেখে শুনে যেও। এই বলে স্যার চলে গেলেন, আমি আর সুমাইয়া ম্যাম রুমে রয়েছি। এই লুচ্ছা, এইদিকে শোন। জি ম্যাম বলেন। আর আমি ওই টাইপের ছেলে না যে আমাকে লুচ্ছা বলবেন। কি, তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করিস? সরি ম্যাম, আপনি আমায় ভুল বুঝছেন, তাই আর বলতে পারলাম না। তার আগেই আমার মুখ বন্ধ হয়ে গেল। কি বললি, তুই আমার ভুল ধরিস লুচ্ছা কথাকার? আমি কিছুই বলছি না, গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। যা সামনে থেকে, যা গিয়ে কাজ কর। জি ম্যাম। আমি আমার কেবিনে গিয়ে বসে পড়লাম। সবাই আমাকে ভুল বুঝছে, আমার চোখ দিয়ে পানি পড়ছে। স্যার আপনাকে ম্যাম ডাকছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান আমি আসছি। আমি উঠে ম্যামের কেবিনের ভিতরে ঢুকে গেলাম। ম্যাম আমাকে কি জন্য ডেকেছেন? নিজের বসের কেবিনে আসতে অনুমতি নিয়ে আসতে হয়, সেটাকে ভুলে গেছেন? আপনার কমন সেন্স বলতে কিচ্ছু নেই। সরি ম্যাম, ভুল হয়ে গেছে। সব কিছু সরি বললে ঠিক হয় না। নিচের দিকে তাকিয়ে আছি। ফাইলগুলো দেখি তো। এই যে, আমি ফাইলগুলো এগিয়ে দিয়ে বললাম। এখানে কি নাটক করতে এসেছেন? এত গুরুত্বপূর্ণ ফাইল আপনাকে দিলাম, কি করলেন এটা? ফাইল ছুঁড়ে মারার কারণে আমার ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে, কারণ ফাইলটা সোজা আবার ঠোঁটে এসে লাগলো। চেঁচিয়ে বললেন, তার কারণে অফিসের সব স্টাফরা এগিয়ে এসে ফাঁক দিয়ে তাকিয়ে আছে। সরি ম্যাম, আমি তো ঠিক মতোই করেছিলাম, কিন্তু কিভাবে ভুল হলো আপনি একটু ভালো করে দেখেন ম্যাম। এগুলো ঠিক বলছেন আপনি, এত ভুল আর আপনি বলছেন ঠিকভাবেই করেছেন। সরি ম্যাম, ভুল হয়ে গেছে। আপনার একটা ভুলের জন্য তো আমাদের কোটি কোটি টাকা লস হয়ে যেতে পারে, সেদিকে আপনার খেয়াল আছে? যান গিয়ে ঠিক করেন। জি ম্যাম। তারপর সেখান থেকে ফাইলগুলো নিয়ে নিজের ডেস্কে চলে আসলাম। ফাইলগুলো খুলে দেখলাম, তেমন বড় কোনো ভুল নেই, সামান্য একটু ভুল। তারপর ফাইলগুলো ঠিক করে কিছুক্ষণ পর ম্যামের রুমে গেলাম। ম্যাম আসতে পারি? আসেন। ধন্যবাদ ম্যাম, এই নিন ফাইলগুলো। তারপর ম্যাম আমাকে বললেন যে এগুলো একটু মনোযোগ দিয়ে করলেই তো হয়। তখন ম্যামকে বললাম, জি ম্যাম। এখন চলেন। জি ম্যাম, কোথায় যাব? আপনাকে এখন বলে দিতে হবে নাকি কোথায় যাব? ভুলে যাবেন না, আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সরি ম্যাম, আর এমন হবে না। এখন চলেন।
আচ্ছা চলেন। তারপর অফিস থেকে ম্যামের সাথে যেতে লাগলাম। গাড়ির সামনে গিয়ে ড্রাইভ করতে পারেন? জি ম্যাম পারি। আচ্ছা আপনি ড্রাইভ করেন। জি ম্যাম। তারপর আমি গাড়ি স্টার্ট করলাম। আমি ভাবলাম ম্যাম হয়তো পিছনে সিটে বসবে, কিন্তু না, ম্যাম আমাকে অবাক করে দিয়ে সামনে সিটে বসলেন। ম্যাম আপনি সামনে বসছেন কেন? গাড়িটা কি আপনার নাকি? না ম্যাম। তাহলে আমার গাড়ি, আমি যেখানে ইচ্ছা সেখানে বসবো। সরি ম্যাম। এখন গাড়ি চালান। জি ম্যাম। কোথায় যাবেন? শপিং মলে চলেন। জি ম্যাম। তারপর গাড়ি স্টার্ট করলাম। গাড়ি আপন গতিতে চলছে। ম্যাম আমার সাথে বসার কারণে আমি মাঝে মাঝে তাকিয়ে ভাবছি, ম্যাম তো দেখতে মাশাআল্লাহ, কিন্তু আমি যে শুধুমাত্র ভুল বোঝার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। ধুর, আমি এগুলো কেন ভাবছি। আমি আমার মতো গাড়ি চালাতে লাগলাম। একটু পর একটা শপিং মলের কাছে এসে পৌঁছে গেছি। ম্যাম এসে গেছি। আপনি গাড়িটা পার্কিং করেন? জি ম্যাম। তারপর ম্যাম গাড়ি থেকে নামলেন। আমি গাড়িটা পার্কিং করে ম্যামের কাছে আসলাম। হুম ম্যাম হয়ে গেছে। আচ্ছা আমার সাথে আসেন, কাজ আছে। জি ম্যাম। তারপর ম্যামের পিছনে যেতে লাগলাম। ম্যাম দোকানে কাপড় দেখছে আর আমি তার পাশে দাঁড়িয়ে আছি। এভাবে অনেকক্ষণ পর সুমাইয়া ম্যাম অনেক দোকানে কাপড় খুঁজছেন। আমার অবস্থা তো খারাপ। আসলে মেয়েগুলোর মেকআপ করা, শপিং করাটা দুটাই যেন তাদের কাছে সময় বোধ হয় এক ঘন্টা এক মিনিটের সমান, যেন তাদের কাছে সময় কিছুই না। আমি তো বিরক্তি বোধ করছি। আমি সেখান থেকে মন মরার মতো বিরক্তির শহীদগুলোর দিকে শুধু চেয়ে আছি। হঠাৎ আমার সাথে আসেন। চলেন। তারপর আমি আর ম্যাম চলতে থাকি। হঠাৎ কেউ একজন বলে উঠল, আঙ্কেল আঙ্কেল একটা ফুল নিন না। পিছন থেকে কেউ হাত ধরে কথাটা বলল। পিছনে তাকিয়ে দেখি একটা সুন্দরী ফুটফুটে মেয়ে। আঙ্কেল একটা ফুল নিন না, আন্টিকে দিন। দেখলাম সুমাইয়া আমার দিকে তাকাচ্ছে একবার, আর একবার মেয়েটার দিকে তাকাচ্ছে। নিন প্লিজ, আমার খুব খিদে পেয়েছে, আমি কাল থেকে কিছু খাইনি। কি বলো তুমি? নিন না, আন্টিকে গিফট করবেন, 20 টাকা দাম শুধু। কি নাম তোমার? আমার নাম তিথি, আমার বাবা অসুস্থ, আমি আর বাবা কাল থেকে না খেয়ে আছি। আচ্ছা খুব মিষ্টি নাম তোমার, ফুলগুলো পরে নেব, এখন তুমি আমার সাথে চলো। খেয়াল করলাম এতক্ষণ ধরে সুমাইয়া ম্যাম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি উঠে সুমাইয়া ম্যামকে বললাম, আমি গাড়ির কাছে দাঁড়িয়ে থাকব, আপনার শপিং শেষ হলে গাড়ির কাছে আসবেন। এই বলে সাধিকে নিয়ে চলে আসলাম। আর আমাদের দিকে তাকিয়ে রইল। আমি সাধিকে নিয়ে সোজা একটা রেস্টুরেন্টে গেলাম। সেখানে গিয়ে সাধিকে নিয়ে বসলাম। মামুনি তুমি কি খাবে? আঙ্কেল 20 টাকা যা হয় তাই খাবো, আর অর্ধেক আমার বাবার জন্য নিয়ে যাব। কেন মা, 20 টাকা তো তেমন পাবে না, তুমি কি খাবে আমায় বলো। আপনি যা খাওয়াবেন তাই। আচ্ছা মামুনি। তারপর ওয়েটারকে ডেকে বিরিয়ানি আর চিকেন ফ্রাই অর্ডার করলাম। সাথে পেট ভরে খাচ্ছে, আর কাল থেকে খাইনি তো, কিন্তু সে হঠাৎ অর্ধেকটা সাইড করে ডেকেছে। তাই আমি বললাম, এগুলো এমন কেন করছো? এগুলো বাবার জন্য নিয়ে যাব। তুমি খাও, তোমার বাবার জন্য আলাদা প্যাকেট নিচ্ছি। তারপর খেয়ে দিয়ে আমি আর সাথে চলে আসলাম গাড়ির কাছে। এসে দেখি এখনো ম্যাডাম আসেনি, তাই সাথীর সাথে গল্প করতে লাগলাম গাড়ির উপর উঠিয়ে। অন্যদিকে ম্যাম শপিং করছে, তার আসার কোনো নামই নেই। অপরদিকে ইতির অবস্থা তখন ভয়াবহ, সে ঠিকমতো খায় না, ঘুমায় না, সারাক্ষণ রায়ানের কথা ভাবে। আর সব থেকে বড় কথা, ইতি এখন আমাদের বাড়িতেই মা রিয়ার সাথে থাকে। ইতি প্রতি রাত কান্না করে ভালোবাসার অভাব বুঝতে পারে। এদিকে সুমাইয়া ম্যাম শপিং সেরে বাইরে বের হয়ে এসে দেখলো আমি গাড়ির উপর সাথীর সাথে বসে গল্প করছি, তাই সে আমার দিকে আসতে লাগলো। আমি সাথীর সাথে গল্প করতে করতে হঠাৎ দেখলাম সুমাইয়া ম্যাম ফোনে কথা বলতে বলতে আমার দিকে আসছে, কিন্তু তার পিছনে একটা গাড়ি তীব্র বেগে ছুটে আসছে। আর তারপরেই এই ভিডিওটার নেক্সট পার্ট আসবে। যারা অপেক্ষায় আছেন দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকুন।